নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা ভাবলাম অনেকদিন তোমাদের সাথে আমাদের বাড়ির বাগান বিলাসের ভিডিও শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে বাগান বিলাসের ভিডিও শেয়ার করা যাক। প্রথমে এই গাছটা দেখো তোমরা কি হারে ফুল এসেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ফুল এসেছে। এবারে শীতের শুরুতে একদম ফুলে ভরে গিয়েছে গাছ, কালারটাও খুব মিষ্টি কালার। ক্যামেরাতে কীরকম আসছে আমি ঠিক বলতে পারছি না, সামনে থেকে দেখলে এত সুন্দর কালারটা, খুব মিষ্টি একটা কালার। প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এই ডালটা তো ওই সাইডে চলে গিয়েছে। ফুল হয়ে যাওয়ার পরে আবার মাঝে মাঝে প্রুনিং করে নিতে হবে। তো বন্ধুরা এই পরবর্তী গাছটাতেও দেখো প্রচণ্ড পরিমাণ ফুল হয়েছে, কিন্তু এটার প্রথমে যেই ভ্যারাইটিটা তোমাদেরকে দেখালাম ওটা আলাদা, আর এটা কিন্তু আলাদা ভ্যারাইটি। এটা একটু থোকা থোকা টাইপের বুগেনভিলিয়া, খুব সুন্দর হয়েছে এই ফুলটাও, এই ফুলটাও দেখতে খুব সুন্দর। এটা অন্যরকম ইউনিক একটা ডিজাইন বন্ধুরা, সাদাটা তো আর বলার অপেক্ষা রাখছে না, এত সুন্দর লাগছে শুধু দেখো তোমরা, কি দারুণ লাগছে। বাগান বিলাসের বাগানে এসে আজকে কত ফুল হয়েছে, পাতাচ্ছে ফুলের ভাগটা বেশি, দেখতেই পাচ্ছ তোমরা, আমার বলার অপেক্ষা রাখছে না তোমাদের, ক্যামেরা বন্দি করেছি তাই। বন্ধুরা দেখো কিরকম ফুল হয়েছে শুধু, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। চাইলে তোমরাও কিন্তু তোমাদের বাগানে এই গাছটাকে নিয়ে আসতে পারো, বেশি পরিশ্রমের কোনো দরকারই নেই। এটাতেও দেখো খুব সুন্দর ফুল হয়েছে, এটাও থোকা স্টাইলে। আরো আরো ফুল আসছে, নতুন নতুন অনেকই পাতা গজাচ্ছে দেখতে পাচ্ছ। হোয়াইটের সাথে গোলাপির কম্বিনেশন রয়েছে, থোকা স্টাইলে খুব সুন্দর লাগছে। কিন্তু পরবর্তী গাছটা দেখতে পাচ্ছ কি হারে ফুল এসেছে, অনেকগুলো একটু আগে হয়ে গিয়েছে আর কিছুগুলো এখনো ছোট ছোট হচ্ছে হয়েছে এইরকম। প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এই গাছটাতে কিন্তু একটু কম পরিমাণে ফুল হয়। আমাদের বাড়িতে এই গাছটা 2 বছরের বেশি টাইম ধরে রয়েছে, তো সেইভাবে ঠিক ফুল হয় না, কিন্তু এই সময়টাতে ফুল হয়েছে। ফুলটা কিন্তু দেখতেও খুব সুন্দর। আমরা আবার এই গাছটার ডাল কেটে নিয়ে বাড়িতে আমরা কলম করে নিজেরা একটা চারা গাছ করেছিলাম, দেখছো এটাতেও ফুল হয়ে আছে এখন। এটাতে একটু জল দিতে হবে, জলের অভাব পড়েছে তাই পাতাগুলো একটু রোদের জন্য ঝলসে গিয়েছে। বন্ধুরা দেখো এই গাছটাতে কিরকম ফুল এসেছে, প্রচুর পরিমাণে এটাতেও ফুল হয়েছে। আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু যেগুলোতে ফুল হয়েছে প্রচুর পরিমাণেই হয়েছে। আর বন্ধুরা আরেকটা মজার বিষয় হলো, তোমাদের দাদা ভাই এই গাছটাতে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু গ্রাফটিং করেছিল, কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে, হয়নি। বাট এটাতে কিন্তু তোমাদের দাদা ভাই সফল হয়েছে, দেখো এটাতে কিন্তু ধরে গিয়েছে, এ দেখো গ্রাফটিং করেছিল, এটা হলুদ কালারের ডাল দিয়ে হয়ে গিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরেও দেখতে পাচ্ছ এটাও সাদা, এটাতেও খুব ফুল হয়েছে। এই গাছটা কিন্তু আমরা বাড়িতে গুটি কলম দিয়ে এই গাছটা করেছিলাম, এটাও কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু লাগিয়েছে, গুটি কলম করে তারপর এই টবের মধ্যে লাগিয়েছে, এটাতেও ফুল চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখো এই গাছটাও কিন্তু তোমরা ভালো করে দেখো, এটাও কিন্তু গ্রাফটিং করা গাছ। এই সাইডের ডালটা দেখতে পাচ্ছ গোলাপি কালারের ফুল হয়ে গেছে, আর এখান থেকে দেখো এই যে ডালটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু হলুদ কালারের ফুল হয়ে আছে, এটাও কিন্তু গ্রাফটিং করে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে ফুল হয়েছে।
বন্ধুরা, এর পরবর্তী গাছটা দেখো, পাতার ভ্যারাইটিটাই কিন্তু একটু অন্যরকম, অন্যগুলো দেখলে তোমরা, আর এটাও কিন্তু একটু অন্যরকম ভেরিকেটেড। ফুলটা এবার দেখো কত মিষ্টি কালার, ফুলটা দেখতে পাচ্ছ, ফুলের সাইজও কিন্তু খুব বড় হয়েছে। এখান থেকে আবার ফুল বেরোচ্ছে বন্ধুরা। এই গাছটা তোমাদের দাদাভাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, তো ফ্লিপকার্ট থেকে চিত্রা ভ্যারাইটি অর্ডার করেছিল, বাট এখন ফুল হতে দেখা যাচ্ছে এটা এসেছে। তো এই কালারটাও খারাপ না, ভালো, কিন্তু কালারটা খুব সুন্দর। ফুল আসছে অনেকগুলো ডালে, এখানে আসছে, এখানে আসছে, তারপর এটাতে আসছে, অনেকগুলোতে ফুল আসছে, কিন্তু গাছটা ভালোভাবেই আছে বন্ধুরা। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমাদের বাড়ির গ্রাফটিং গাছ। এটা এই কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, হলুদ আছে হালকা আর গোলাপি, আর এই সাইডের যে ডালটা এটাতে দেখতে পাচ্ছ এখনো ফুল হয়নি, খুব সম্ভবত এটা সাদা কালারের ফুল হবে। আমার ঠিক এখন এই মুহূর্তে মনে নেই, ফুল ফুটলেই ভালোভাবে দেখা যাবে বন্ধুরা। এই গাছটাতে তোমরা শুধু দেখো কি হারে ফুল হয়েছে, পাতার থেকে ফুলের ভার অতিরিক্ত বেশি হয়ে গেছে, ফুল আর এই গাছটাতে শুধু ফুল আর ফুল রয়েছে। দেখো কত সুন্দর ভাবে রয়েছে ফুলগুলো, প্রচুর পরিমাণে, এক একটা ডালে দুটো তিনটে করে থোকা হয়েছে, এত পরিমাণে ফুল হয়েছে, কালারটাও ভালো কিন্তু বন্ধুরা। এর পরবর্তী গাছটা দেখো কত সুন্দর, খুব সুন্দর কিন্তু পাতাগুলো, এখানে দেখতে পাচ্ছো কেমন, ফুলটা দেখো এবার, এতেও কিন্তু খুব পরিমাণে ফুল হয়েছে, ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা, খুব মিষ্টি একটা কালার, দুর্দান্ত কালার একদম। এটা কিন্তু চিত্রা ভ্যারাইটির গাছ, এর পাতাগুলো দেখো সাইজ গুলো খুব বড় বড়, এতে কিন্তু ফুল একটু তুলনামূলক কম হয়। এই যে এখানে দেখো একটা ছোট্ট কুড়ি আসছে, এই গাছটা কিন্তু তোমাদের দাদা ভাই করেছে, আমাদের বাড়িতে পুরানো চিত্রা ভ্যারাইটির গাছ রয়েছে, সেখান থেকে বুটি কলম করে তোমাদের দাদা ভাই লাগিয়েছে। পুরনো গাছ কিন্তু এটা, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু পুরানো গাছ, পুরনো গাছটা থেকে গুটি কলম করে তোমার দাদা ভাই ওই চারা গাছটা তৈরি করেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও।